ট্রেন থেকে আসার সময় একটা হকার দাদা মানে খুব সুন্দর একটা ডায়লগ দিচ্ছিল, লালু ভুলু কালু সারা জীবন চালু। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে লালু ভুলু কালু সারা জীবন চালু করে যাচ্ছে। তো আমি দেখলাম অনেকক্ষণ ধরে কি হাতে দেখছি পেন, লাল রেড ব্লু আর ব্ল্যাক, এই তিনটে পেন বিক্রি করছিল। যাই হোক, আমি পেন বিক্রি করতে আসিনি, আমার চ্যানেল হচ্ছে ফুড ব্লগিং, আর আজকে এসেছি মাত্র 50 টাকায় মাটন বিরিয়ানি খেতে। এই দেখুন বিরিয়ানি, যেটা আপনাদেরকে বলছিলাম 50 টাকায় মাটন বিরিয়ানি। আর এই হচ্ছে মাটন, দেখতে পাচ্ছেন, এই দেখুন এই হচ্ছে মাটন। আর এদিকে চিকেন আছে, এদিকে আলু আছে, আর রাইসের যে কোয়ালিটিটা এরকম, মানে লং গ্রেনও আছে, কিছু মিক্সড আছে, তাই তো? না মিক্সড নয়, মানে একটু ভেঙে গেছে, তাই তো? আর এরকম কালার স্যাফ্রনের দুর্দান্ত কালার একটা। মাটন চিকেন কি একসাথেই করা হয় নাকি এখন? আচ্ছা, তো বন্ধুরা দেখুন এই হচ্ছে মাটন বিরিয়ানি, একটু খুলে দেখাতে বলবো পুরোটা। এই দেখুন, তো এই এইগুলো হচ্ছে এই সেটের চিকেন, তাই তো? এই সেটের চিকেন, এটা মাটন, এটা আলু আছে। তো দেখে তো খুবই জুসি বিরিয়ানি মনে হচ্ছে, তো চলুন দেখা যাক, দাদার সাথে কথা বলা যাক। তো আজকের বাজারে যেখানে মোটামুটি রেওয়াজি খাসির দাম হচ্ছে 750 টাকা, মানে মিনিমাম 750, 800, 850, সেখানে 50 টাকায় কিভাবে এক পিস 40 গ্রামের মাটনের পিস দিয়ে মাটন বিরিয়ানি দিচ্ছে, মানে এক প্লেট বিরিয়ানি খেতে গেলে আলু বিরিয়ানির দামই 40 টাকা, সেখানে 50 টাকায় মাটন বিরিয়ানি কিভাবে পসিবল আমি বুঝতে পারছি না। তো আজকে আমি এসেছি এমন এক জায়গায় সেখানে 50 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যায়, আর এই মাটন বিরিয়ানি কিভাবে দিচ্ছেন ওই দাদা সবই আপনাদের ওনার মুখ থেকেই শোনাবো, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই হচ্ছে শান বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন এখানে চিকেন বিরিয়ানি মাত্র 30 টাকা এবং মাটন বিরিয়ানি 50 টাকায়, আর এই সেই দাদা এখানে বিক্রি করছে। তো দাদা, তোমার নামটা? নরেন মান্না। নরেন মান্না, আচ্ছা, বাহ। আর এনার এই বিরিয়ানি 50 টাকায় মোটামুটি মাটন বিরিয়ানি দিচ্ছে এই বাজারে, কি করে দিচ্ছে দাদার কাছ থেকে মুখে শুনবো। তো একটা কথা বলো দাদা, এই বাজারে তুমি মোটামুটি সব কিছু দাম দর ঠিক রেখে মোটামুটি যেখানে 750, 800 টাকা কিলো মাটন, সেখানে তুমি 50 টাকায় কিভাবে দিচ্ছ, কত গ্রাম করে দিচ্ছ? এবং মাটন 40 গ্রাম, আচ্ছা, চিকেনও আমাদের 40 গ্রাম, 40 গ্রাম। মাটনটা কি মানে রেওয়াজি পিস থাকে? হ্যাঁ, রেওয়াজি পিস থাকে। আচ্ছা, আমাদের মার্জিনে লাভ সেলের উপর থাকে না? সেলের উপর লাভ, সেলের উপর লাভ। তো এখন মোটামুটি কত প্লেট বিক্রি করছে? মোটামুটি 150 প্লেট মতন। 150 প্লেট। আচ্ছা দাদা, একটা কথা বলো, এই শ্রীরামপুরে দেখছিলাম কিছুদিন আগে 30 টাকার বিরিয়ানি, সেটা আমিও করেছি ভিডিও, 30 টাকার চিকেন বিরিয়ানি দিচ্ছে। তো তুমি এই যে মাটন বিরিয়ানি দিচ্ছ 50 টাকা, এটা কি তোমার একটা নিজস্ব ধারণা ছিল, নতুন কিছু করার ইচ্ছা ছিল? আচ্ছা, সবাই যখন চিকেন করতে আরম্ভ করলো তখন নতুন কিছু করার জন্য মাটন চালু, মাটন চালু করেছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কতদিন হলো তোমার দোকানটা? এই দুমাস, দুমাস হয়েছে। তো দাদা, তুমি কটা থেকে এখানে বসো? স্যারফুলের এই 1 নম্বর রেলগেটের এখানে মোটামুটি দুটো থেকে, দুটো থেকে কটা অবধি? যতক্ষণ মাল থাকে, যতক্ষণ মাল থাকে। আর তো এখানে আসতে গেলে মোটামুটি কিভাবে আসতে হবে? তাহলে এটার অ্যাড্রেস হলো তারকেশ্বর 1 নম্বর স্যারফুলি রেলগেট। আচ্ছা, আর তোমার দোকানটার নাম শান বিরিয়ানি, তাই তো? ঠিক আছে। আর মোটামুটি প্রতিদিনই খোলা থাকে তো? প্রতিদিনই খোলা। আচ্ছা আচ্ছা, কেউ যদি তোমার কাছে মাটন বিরিয়ানি ধরো 1 প্লেট নিলো, তারপরে কেউ যদি এক্সট্রা মাটন বা এক্সট্রা আলু চায়, তাহলে কিরকম প্রাইস নেবে তুমি? এক্সট্রা মাটন নিতে গেলে 35 টাকা পিস, 35 টাকা পিস পড়বে। আর যদি কেউ একটা চিকেন একটা মাটন দিয়ে নিলো, সেরকম 35 টাকা পিস? চিকেনটারও 35 টাকা? না, 15 টাকা চিকেন, 15 টাকা চিকেন। ওকে, আর আলু এক্সট্রা নিলে? এলা আলু এক্সট্রা নিলে 5 টাকা, 5 টাকা পড়বে। ওকে, আর তার সাথে স্যালাড ফ্যালাড কিছু দাও নাকি? না, স্যালাড শুধু বিরিয়ানি, শুধু বিরিয়ানি। ওকে, আর পাশেই দেখছেন এটা হচ্ছে তারকেশ্বর লাইন, অর্থাৎ আরামবাগ যায় এদিকে, ঠিক অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই একটু। এই যে 2 নম্বর গেট দেখতে, 1 নম্বর গেট দেখতে পাচ্ছেন, এটা
এটা হচ্ছে শাওড়াফুলি জংশন। শাওড়াফুলি জংশনের এক নম্বর গেট রেল গেট আর প্ল্যাটফর্ম নাম্বার দুই, দুই এর নিচেই একদম। আর এই দেখতে পাবেন দু নম্বরের দিকে সোজা হেঁটে চলেলেই দেখতে পাবেন লেখা আছে, দেখুন এক নম্বর তারকেশ্বর রেলওয়ে গেট শাওড়াফুলি। আর সান বিরিয়ানির দোকান, চিকেন বিরিয়ানি মাত্র 30 টাকা, মাটন বিরিয়ানি 50 টাকা, 10টা টাকা হবে দাদা। আর একটা ল্যান্ডমার্ক আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে এক নম্বর রেলগেটের অপোজিটে আমাদের 11টা বড় আছে, তার ঠিক অপোজিটেই আছে এই সান বিরিয়ানি। না না একটা সিনার থাকলে দেখো না, এক হাতা গেল প্রথমে রাইসটা, দু হাতা মোটামুটি দেখছি তিন হাতার মতো রাইস যায়। তো এই হচ্ছে বন্ধুরা 50 টাকার মাটন বিরিয়ানি, জাস্ট দেখুন, লুক এট দিস, এরকম একটা নরম আলু আর এইরকম এক পিস মাটন দেওয়া হয়। এটা বলছে দাদা 40 গ্রামে ক্লেম করছে, আমি 2 পিস নিয়েছি। তো এই 2 পিস, একটা দেখুন নালির পিস পড়েছে বন্ধুরা, ও লাভলি। তো দাদা কিন্তু মান্নাদা একটা চামচও দিয়েছে, তো চামচ ইউজ করবো না, বিরিয়ানি খেতে গেলে চামচ ইউজ করবো না, দেখে দিই। আর প্রথমে দেখাই রাইসটা, দেখুন অনেকটা পরিমাণে রাইস, মানে অ্যাকচুয়ালি এটা কি, যারা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, কলেজ পড়ুয়া স্টুডেন্টদের বা নিত্যযাত্রী যারা দুপুরে এক পেট ভরপেট খেয়ে আসার পর এটা টিফিনের মতো আপনি খেতে পারবেন, মানে ভরপেট খেতে পারবেন না, টিফিনের মতো খেতে পারবেন 50 টাকায়, যেটা আমরা আগে 30 টাকা শ্রীরামপুরে বিরিয়ানিতেও খেয়েছি, এইরকমই পরিমাণ ছিল মোটামুটি। তো একটু দেখুন রাইসটাকে, একটু মোটা কোয়ালিটির চালটা আছে, খুব একটা যে সরু ফাইন বাসমতি চাল সেটা না, আর এরকম বেরেস্তাও দেখতে পাচ্ছি উপরে ছড়ানো আছে। তো প্রথমে একটুখানি খেয়ে দেখি ব্যাপারটা কীরকম টেস্ট। একটা জিনিস, রাইসটা কিন্তু জুসি, এটা হবে না, শ্রীরামপুরে খেয়েছিলাম ওই দোকানটায় রাইসটা খোয়া খোয়া, মানে অতটা জুসি ছিল না, চেবাতে হচ্ছিল, এটা কিন্তু নরম, বেশ ভালো দমে বসেছে বিরিয়ানি রাইসটা, খুব ভালো লাগছে কিন্তু। আর গরম মশলা কেওড়া জলের এসেন্সটা যে বিশাল মাত্রায় সেটা বলবো না, একদম ঠিকঠাক আছে। এবার এই মাটনটা দেখুন, এই দেখুন এইরকম কোয়ালিটির মাটন, একটু ফ্যাটের পোর্শনও আছে, একটু মশলাও আছে, এই দেখুন একদম ছেড়ে যাচ্ছে কিন্তু, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমার দেখে যা মনে হচ্ছে। বেশ রেওয়াজি খাসির যে গন্ধটা থাকে সেই গন্ধটাই কিন্তু পাচ্ছি, এরকম একটা মাটনের পিস, ভালো খেতে বন্ধুরা, মানে 50 টাকায় 40 গ্রামের এই এত সুস্বাদু মটন সত্যি এক্সপেক্ট করা যায় না। আর এবার আলুটা দেখি একটু খেয়ে, ও একদম নরম, না আমার কাছে বন্ধুরা এই বিরিয়ানি পাস করে গেছে। এবার দেখুন আপনাদের কাছে খেয়ে আপনাদের কেমন লাগছে, আমার কাছে তো ভালো লাগছে, 50 টাকা এর থেকে ভালো এক্সপেক্ট করাও যায় না। আর রাইসটা সব থেকে বলবো এত জুসি, একটু মোটা হতে পারে, সব রকম চাল মিলেমিশে আছে, পুরোটাই বাসমতি রাইস না, গলায় লাগবে না গ্যারেন্টি, এর সঙ্গে কোনো স্যালাডের দরকার নেই। আমি বারবার একটা জিনিসই বলছি, মাটনটা কিন্তু দারুণ কোয়ালিটির, খুব সুন্দর ফ্লেভার আছে মাটনটা, দারুণ। যেহেতু আমি 2 পিস মাটন নিয়েছি, 35 টাকা এক্সট্রা দিতে হবে, আর এই হচ্ছে সেই নালির পিস।
দুর্দর্শ। একটু এখান থেকে আলু নিলাম, একটু মাটনের পোর্শনটা নেবো, মানে হাত দিয়ে ছাড়াচ্ছি আর খুলে যাচ্ছে, এত সুন্দর মাটনটা সেদ্ধ হয়েছে। দারুণ স্ট্রিট বিরিয়ানির মধ্যে অসাধারণ বিরিয়ানি আমি যেটা বলবো। তো 50 টাকা, 50 টাকা এত হাঙ্গামা, 50 টাকায় মাটন বিরিয়ানি, 50 টাকায় মাটন বিরিয়ানি খেয়ে শেষ করে দিলাম। এবারে কিন্তু পুরোটা খেয়েছি আমি, মানে আমার এতটাই ভালো লেগেছিল। আবার পরে গিয়ে এটা দেখালাম না বিহাইন্ড দ্য ক্যামেরা, আর একটু যে রাইসটা নিয়েছি, দাদা ওটা পয়সা নেয়নি, একদম অনেস্টলি বলছি পয়সা নেয়নি, এক হাতে নিয়েছি, কিন্তু ভালো লেগেছে আমার বিরিয়ানিটা, খুব টেস্টি বিরিয়ানি। এবং আরেকটা বলতে পারি আপনাদের, বিরিয়ানিটা কিন্তু স্পাইসি আছে, মানে আমরা বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাই একটু মিষ্টি মিষ্টি, কোনো টেস্টলেস থাকে অনেক জায়গায়, যেমন শ্রীরামপুরে খেয়েছি, মানে সত্যি কথা বলছি শ্রীরামপুরে বিরিয়ানি থেকে মাছ মাছ বেটার, এটা অনেক ভালো টেস্ট। মাটন খান কি চিকেন খান, চিকেন আমি ট্রাই করিনি, তবুও আমি মাটনটা দিয়ে ভেরিফাই করে বলছি যে অসাধারণ বিরিয়ানি, একটু ঝাল ঝাল আছে, দারুণ লাগবে, আর আলুটাও সেই লেভেলের সেদ্ধ, খুব সুন্দর, কোনো কিচ্ছু লাগবে না, না সালাড লাগবে, না রায়তা লাগবে, কিচ্ছু লাগবে না, দারুণ খেতে। তো যাই হোক, মোটামুটি আপনাদের সমস্তটাই দেখালাম, 50 টাকার বিরিয়ানি, নির্দ্বিধায় আসুন এই সান বিরিয়ানিতে এবং মান্নাদার কাছে খেয়ে দেখুন। জাস্ট 150 বিরিয়ানি আজকে বিক্রি করছে, মানে এক হান্ডি, তো আশা করি মোটামুটি 2-3 মাসের মধ্যে আরও বিরিয়ানি এনার সেল হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানেই এন্ড করলাম। তো শ্যাওড়া ফুলি থেকে আজকে বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।